কালিনায়নপুরা আয়। আচ্ছা তোরা বঙ্কিনগরে আয়। চল তাহলে। তোরা আরনঘাটায় আয়। কালিনায়নপুরা বঙ্কিনগরে আয়। আরনঘাটায় আয়। না ভাই, একবার কালিনায়নপুর যেতে বলছিস, একবার আরনঘাটা যেতে বলছিস। আরে ঘাটের মোড়া ঠিক করে বল, যাবোটা কোথায়? তোরা রানাঘাট আয়। তুই ধর বেঈমান। তোদের যদি রোগ ব্যাধি হয়ে থাকে বঙ্কিনগরে আয়, এখানে সরকার ফার্মেসি আছে ভাই। দেখ ভাই, ফার্মেসি আমাদের না, বাপের বেশি দরকার ছিল। বলেন কি? হ্যাঁ গো মাসি, এর বাবা যদি এই দোকান থেকে ঠিক সময় ঠিক জিনিসটা কিনে ব্যবহার করত, তাহলে অন্তত র‍্যাপের হাত থেকে আমরা মুক্তি পেতাম। চায়ের সাথে পারলে মারি, বইয়ের সাথে খাট, র‍্যাপের নামে উল্টো পাল্টা বকছে এরা ভাট। শীতকালে ঠান্ডা বেশি, গরমকালে ভালো, মাঞ্চুদা অতীত এখন, এরাই দেশের আলো। পেন নাম পোলাপাইন, তুই খবর সবার। হ্যালো গাইস, তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি বাংলার নাম্বার ওয়ান র‍্যাপার কে নিয়ে। তুই বললি? আরে মাঞ্চুদা, আমি তোমার না, এর কথা বলছি। সুস্মিতা, আজকে তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। আরে ভাই, তুই সুস্মিতা, পারমিতা, মধুমিতা, যাকে খুশি বিয়ে কর, কিন্তু বিনা পয়সায় আমাদের মাথাটা কেন খাচ্ছিস বলতো? পৃথিবীর কেউ আজকে আমাকে আর আটকে রাখতে পারবে না। আরে ভাই, তোকে ধরে রাখতে চাইছেই বাকে। দেখ ভাই, কচু পাতায় জল পড়লে যেমন কচু পাতার কিছু যায় আসে না, ঠিক একই রকম ভাবে তোর যাওয়া আসাতে আমাদের কিছু যায় আসে না। সকাল বেলায় জোড়া শালিক, দিন যায় ভালো, তোর আসা যাওয়াতে আমাদের পাল ছেঁড়া গেল। সুস্মিতা, তোর ড্যাডিকে আমি শ্বশুর বানাবো। সুস্মিতা কেন? সুস্মিতার বাপ কি ওকে কেবিসিতে পেয়েছে নাকি যে পড়ে মরতে তোর সাথে বিয়ে দেবে? শ্বশুর মশাই, আমি আসছি আপনার মেয়ে সুস্মিতাকে বিয়ে করতে। হ্যাঁ যা না, সুস্মিতার বাপ তোর মুখে লিকার ছাড়া মুতে দেবে। বিশ্বাস কর ভাই, তুই যদি আর কিছু বছর আগে গানগুলো বার করতিস, তাহলে তেরে নামে সালমানকে আর ট্রেনের ধাক্কাকে পাগল হতে হতো না। তোর গান শোনালেই আরে ভাই, তুই গান করছিস না গোলগাছির খদ্দের জোগাড় করছিস? কোনটা? না ভাই, কোন একটা সময় ছিল যখন ভাবতাম পৃথিবীর সব থেকে দুর্লভতম সিঙ্গার হলো হিরো আলম, কিন্তু এর গান শোনার পর মনে হয় হিরো আলম ডিজার্ভ মোর লাইকস। সেম সেম বাট ডিফারেন্ট। না মানে ওই কথার কথা আর কি। আবে সালে, আরে এদিকে দেখো, খাট বানানো শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বিয়ের পরে এই খাটের উপরেই থাকবো সুস্মিতা। সক্ষম না তালা সানি, ঋত্বিকা, তিথি, তুষার এরাও খাটে ওঠার জন্য এতটা এক্সাইটেড হয়নি। আমাদের ভাই যতটা এক্সাইটেড। শোন ভাই, বেশি এক্সাইটেড হোস না, না হলে সালা ভাদ্র মাসে জলাতঙ্ক কুকুর কামড়ালেও মানুষ এমন করে না, এ যেমন করছে। দুর্লভ দৃশ্য, জঙ্গলে এক পাঠা আর এক পাঠার গলা জড়িয়ে কাঁদছে। আরে ভাই, ধরবি কি করে, কাউকে ধরার জন্য তো হাত দরকার হয়, আর পাঠাদের তো হাত থাকে না। দেখ ভাই, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বড় হওয়ার পর জানতে পারলাম গাড়ি ঘোড়া চড়ার জন্য পড়াশোনার না, লাইসেন্সের দরকার। সঠিক বলেছেন। আরে ভাই, তুই একটা মানুষকে ধরতে যতটা কষ্ট করছিস, অতটা কষ্ট মানে ভিড় ট্রেনের হ্যান্ডেল ধরতেও হয় না। আরে কত দেখ ভাই, তোর কিশমিস মার্কা বদন দেখে যদি ছাগলও তোর মুখে মুতে দিয়ে চলে যায়, তাহলে আমরা তো তোর মুখে প্যান্টের চেনে টুনটুনি আটকে গেলে, হাগদে গিয়ে বিড়ি না পেলে, ভাদ্র মাসে সঙ্গী না পেলে, ভাই তোদের বদন গুলো তো সব ফুটপাতের হাওয়াই চপ্পলের মতো, তা দিনে কতবার মারিস? পাঁচ 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 পাঁচ। তোদের যদি তেষ্টা ফেষ্টা পায় তাহলে তোরা পাঁচ বিড়ে আয়, এখানে খুব বড় চা হাউস আছে ভাই। ওরে বিনা গ্যাসের সিলিন্ডার, পৃথিবীর কোন বোকা তো যা তেষ্টা পেলে জল ছেড়ে চা খায়? জানি না। শালা মরুভূমির উটও মনে হয় তোর থেকে বেশি বুদ্ধিমান, সে অন্তত বোঝে যে তেষ্টা পেলে জল খেতে হয়, চা না। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে। তোরা যদি টিকিট ফিকিট কাটতে চাস না তাহলে তোরা পাঁচ বিড়ে আয়, এখানে অনেক বড় টিকিট কাউন্টার আছে ভাই। হ্যাঁ রে, টিকিট তো শুধু ওখানেই পাওয়া যায়, শিয়ালদার কাউন্টার গুলো তো সব কাপেল ফ্রেন্ডলি হোটেল। আবে সালে, দেখো ভাই, র‍্যাপ হলো একটা আর্ট, র‍্যাপার হলো আর্টিস্ট, কিন্তু এদের থোপড়া দেখে মনে হয় না এরা আর্ট বা আর্টিস্টের কোনোটারই যোগ্য। না ভাই, এটা কোন ধরনের ডান্স স্টেপ ভাই? তোরা নাচছিস নাকি মাঝের জনকে পিছন মারার জন্য হিপনোটাইজ করছিস? প্রিয়া 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 প্রিয়া, ভাই তোর ওখানে প্রিয়ার নাম না লিখে যদি তুই প্রিয়ার ওখানে তোর নাম লিখতিস, তাহলে সেটা দেখতে আরো বেশি ভালো লাগতো। প্রিয়া টুকি, প্রিয়া ভালোবাসা কেন এত?
অসহায়? না রে ভাই, ভালোবাসা অসহায় না, ভুল মানুষকে ভালোবাসা অসহায়। তুই নিশ্চয়ই সস্তায় মিঙ্গেল হতে গিয়ে লাঠি বিশিষ্ট কাউকে মন দিয়ে দিয়েছিলি, আর সে একলা পেয়ে তোকে হায় দাইয়া। তুমি আমাকে অলিস দিতে আর আমি চেটে চেটে খেতাম। ছি ছি, প্রিয়া তোকে দিয়ে এখনো চাটায়? কি বললি? ইয়ে মানে হরলিক্স। তাহলে দুধ শালা, আমাদের সৌম্য এখন হরলিক্স ছেড়ে দুধে ট্রান্সফার করেছে। আরে ঘাটের মরা গার্লফ্রেন্ড থাকতো, সেই 5 টাকার হরলিক্সেই আটকে আছে। শোন ভাই, কবি বলেছেন, মানে বেসিক্যালি আমি বলেছি আর কি, আবে শালে, যদি সামনে থাকে নারী তবে ধরো তার হাড়ি, যদি করে বাড়াবাড়ি তবে দাও মুখে ভরি। এই কুত্তার বাচ্চা। ইয়ে মানে হরলিক্স। জেন্ডার মেল লেখা থাকুক না কেন, তুই হলি একটা জ্যান্ত। তো আজকের ভিডিওটা এটুখানি, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধু বান্ধবী এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।